সুন্দর সকাল, আমরা পশুর নদীতে। আমরা এবার 3 দিনের সফরে সুন্দরবনে যাচ্ছি এবং পশুর মংলা লঞ্চ টার্মিনাল বা ঘাট যেখানে বলে সবাই, সেখান থেকে যখন উঠলাম দেখলাম যে প্রতিদিন প্রচুর লোকজন ওপার থেকে এপারে আসে ইপিজেডে কাজ করার জন্য, এবং তারা একটা প্রচুর মানে এক একটা ট্রলারে প্রচুর লোক হুমড়ি খেয়ে পড়ে। এবং আজকে যে ঘটনাটা ঘটলো আমরা দেখতে পেলাম যে তারা একটা নৌকা একদম তীরে এসে ডুবে গেল আর কি, এবং কোনো রকম তারা সেখান থেকে উঠলো। আমরা মংলা পোর্ট ছেড়ে যাব, আবার চোখে পড়লো যে দুটা নৌকা ভর্তি লোক ইপিজেডে খুব ভোরবেলা। এখন বাজে প্রায় 7টা, তারা ঠেলাঠেলি করে উঠছে, এবং আমার মনে হয় যে এখানে একটা সুন্দর ব্যবস্থা হওয়া দরকার যাতে সব লোকজন সকালে একদম তাদের ইপিজেডে বা কর্মস্থলে যেতে পারে, এবং মহিলা পুরুষ এবং আমাদের কিশোর বয়সের ছেলেরাও তারা একদম খুব ভর্তি করে, একদম ট্রলার ভর্তি করে জীবনের রিস্ক নিয়ে তারা নদী পার হচ্ছে, এবং প্রতিনিয়তই তারা সকাল বিকেল পারাপার হচ্ছে। এটা আমার খুব লাগলো দেখলাম। এবং এবার আমাদের সাথে রয়েছে অনেকেই, আমাদের সাথে রয়েছে পরিবেশ আন্দোলনের নেতা শরীফ জামিল ভাই, আমাদের মংলার সাবেক উপজেলা চেয়ারম্যান নূর আলম ভাই, পরিবেশ আন্দোলনের নেতা নূর আলম ভাই। এবার একটি স্পেশাল জিনিস হচ্ছে আমাদের জাহাজে একদম দেশি কলা, একদম গাছপালা কলা কাজ ঝুলানো ছিল আমাদের জন্য, আমাদের জাহাজ কর্তৃপক্ষ তারা রেখেছে। সুন্দরবন ভ্রমণের জন্য কলা একটি খুব উপকারী ফল, এবং পরিবেশটাও ঠান্ডা ঠান্ডা ছিল, খুব শীতও না খুব ঠান্ডাও না, এরকম একটা সময় আমরা মংলা পোর্ট দিয়ে যাত্রা শুরু করেছি। দুপাশে দেখছেন যে ট্রাভেল করার জন্য ছোট ছোট বোট রয়েছে যেগুলো মংলা থেকে গরম জল নিয়ে যায় 15 জন 20 জন করে, আবার বিকেলে তাদেরকে মংলায় গেছে। আমরা ওয়াটার কিপার্স বাংলাদেশের পক্ষ থেকে আমরা সুন্দরবনের একটা স্ট্র্যাটেজি মিটিং আমরা করব, একই সাথে আমাদের ফিল্ড ভিজিটও হয়ে যাবে, যেহেতু আমরা নদী নিয়ে খাল নিয়ে পরিবেশ নিয়ে কাজ করি। সুতরাং পরিবেশ প্রকৃতির অপূর্ব অপার রহস্য হল সুন্দরবন, বিশ্ব ঐতিহ্য সুন্দরবন। তো বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে আমরা একই সাথে স্ট্র্যাটেজি মিটিং করব, আমাদের আগামী 1 বছরে আমরা কী কাজ করব পরিবেশ প্রকৃতি নদী খালগুলি নিয়ে। তো সেই লক্ষ্যে আমরা যাচ্ছি, আমাদের সাথে কক্সবাজার, কুয়াকাটা, আমাদের সাথে ঢাকা, সিলেট, হবিগঞ্জ, বরগুনা, মহেশখালী, নানা প্রান্তের মানুষ আছে আমাদের সাথে, বানিশান্তা কৃষি জমি রক্ষা আন্দোলনের নেতারাও আছে। তো আমাদের সাথে বাপার সাধারণ সম্পাদক এবং অর্ডার কিপার্স বাংলাদেশের সমন্বয়কারী শরীফ জামিলের নেতৃত্বে আমরা এই সফর করছি, 3 দিনের সফর। আশা করছি সুন্দরবনে যেখানে বাঘ দেখা গেছে গত 2 দিন আগে সুপতিতে, আমরা সেই জায়গাটায়ও যাব, বাঘ দেখলেও দেখতে পারি, আর বাঘ না দেখলেও ওখানে বাঘ এসে কী করলো, তিনটা বাঘ 19 ঘন্টা সেখানে ছিল এবং অবরুদ্ধ করে রেখেছিল। এই যে গল্পটা, এটা একটা গল্পটাই শোনার দরকার, এবং সেটার উদ্দেশ্যে আমাদের যাত্রা। আমাদের সাথে সাংবাদিকরাও আছে, প্রথম আলো, ডেইলি স্টার, তারপরে আপনি নিজেও একজন সাংবাদিক, কাজেই আমরাও সাংবাদিক, আবার পরিবেশ কর্মী, কাজেই আমরা সবকিছুই হবে, সংবাদ সংগ্রহের কাজ হবে, পরিবেশ আন্দোলনের একটা অভিজ্ঞতাও হবে, আবার লড়াই সংগ্রামের জন্য আমরা পরিকল্পনাটাও গ্রহণ করতে পারবো। খুব মজাই হবে, এবং আমরা এই যে বাঘ আসলো এবং সে যে মানুষকে অবরুদ্ধ করে রাখলো, এইটা সম্পর্কে আমরা জানতে পারবো, মানুষকে জানাতে পারবো। ধন্যবাদ। সুন্দরবনের একদম প্রথম নিকটবর্তী স্পট যেখানে ট্যুর করার জন্য খুবই উপযোগী। দিনে দিনে আপনি মংলায় এসে
গরম জল ঘুরে আবার ফিরে যেতে পারেন আপনার কর্মস্থলে। নুরাম লম্বের কাছ থেকে আমরা জেনে নিলাম যে আজকের আমাদের কার্যক্রম বা আমাদের যাত্রা সম্পর্কে। আমরা ইতিমধ্যে আমরা সুন্দরবন মংলা আর পশুর নদী দিয়ে সুন্দরবনে ঢুকে গেলাম। আপনারা দেখছেন দুই পাশে সুন্দরবনের বিভিন্ন বৃক্ষরাজি আপনাকে প্রথমেই স্বাগত জানাবে, আমাদেরকেও স্বাগত জানালো। অদ্ভুত সকাল, সুন্দরবনের বৃক্ষ নদীর পাড়ে এ দৃশ্য জাহাজে বসে দেখার মজাই আলাদা। আজকে আমাদের সুন্দরবন এপিসোড 2023-এর প্রথম পর্ব, আপনারা দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।